আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি একজন প্রবাসী। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ আমিন হাসান। মোহাম্মদ আমিন হাসান স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম থেকে এসেছি। চট্টগ্রাম থেকে এসেছেন। আপনি বলেছিলেন আপনি প্রবাসী, আপনি কোথায় থাকেন? প্রবাসী আমি প্রবাসী সুইডেনে থাকি। সুইডেনে কত বছর যাবত? আমি তিন বছর যাবত সুইডেনে। তিন বছর যাবত। একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি মূলত এসেছি আমার ব্যাক পেনে, ব্যাক পেনে ব্যথার জন্য, মেরুদণ্ডের জন্য প্রচুর পরিমাণে ব্যথা হইতো, ওটা রিলিভের জন্য। স্যার কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? আমার এটা প্রায় আপনার ছয় সাত বছরের মতো। ছয় সাত বছর থেকে। স্যার শুরুটা কিভাবে হয়েছিল আপনার মনে আছে কি? অ্যাকচুয়ালি আমার এটা মনে নাই, হয়তো ক্রিকেট খেলা হতো বা ফুটবল খেলা হতো বা আমি জিমে যাইতাম ওখান থেকে হয়েছি। অ্যাকচুয়ালি ঘটনাটা আমি জানি না কিভাবে শুরু হয়েছে, এটা ডে বাই ডে ইনক্রিজ হয়েছিল ব্যথাটা। যখন ব্যথাটা ইনক্রিজ করছে তখন কি আমি জিম করতাম? মাঝে মধ্যে জিমে যাইতাম, জিমে গেলে একটু ভালো লাগতো, কিন্তু জিম যখন আমি ছেড়ে দিয়েছি তখন আমার ব্যথাটা অনেক বেড়ে গেছিল। আচ্ছা স্যার একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি আর স্যার জনাব মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে। আচ্ছা ওনার তত্ত্বাবধানে আপনি ছিলেন। স্যার কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন? আমি আজকে ১৩ দিন। আমার আজকে ১৩ দিন। স্যার এই ১৩ দিন আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি গত ৬ ৭ বছর যাবত আপনি যে সমস্যাটা ভুগছেন এখন আপনার কি অবস্থা? এখন আমি ইনশাআল্লাহ আছি অনেক সুস্থ, প্রায় ৯০% সুস্থ। প্রায় ৯০% সুস্থ হয়ে গেছেন। আপনার যখন এই সমস্যাটা শুরু হয়েছিল এবং এর পরবর্তী সময় আপনি যে অমানসিক কষ্টে ভুগেছেন আপনি কি এটার কোন ট্রিটমেন্ট করিয়েছেন? আমি চিটাং এ অনেক ট্রিটমেন্ট করেছি, আমাদের সীতাকুণ্ডে অনেক ট্রিটমেন্ট করেছি লোকাল ডাক্তারের মাধ্যমে, বাট আমার কোনো উন্নতি হয়নি। আচ্ছা আপনি হয়তো মেডিসিন খেতেন কিছুটা? জি মেডিসিন খেতাম, আমি ইনজেকশন নিছিলাম, বাট কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আচ্ছা জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছেন? আমি অ্যাকচুয়ালি পাইছি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে জনশ্রবিল্লা স্যারের বিভিন্ন আপনার টেলিভিশন প্রোগ্রামগুলো দেখছি, ওইখান থেকে দেখছি, আর এখানে রোগীদের ইয়াগুলো দেখছি, তো আমি অনেকটা কনফার্ম হইলাম যে আমি আমার মনে হয় আমার এখানে আসলে আমার জন্য বেটার হবে অনেক। আপনি যখন ভিডিওগুলো দেখেছেন আপনার মনে হয়েছে ওনার সাথে একবার দেখা করার আমার উচিত। তারপরে যখন আপনি স্যারের সাথে দেখা করলেন স্যার কি বললেন আপনাকে? স্যার আমাকে বলছে ইনশাল্লাহ ১০-১২ দিনের মধ্যে ঠিক মানে আমার পেইনটা রিলিভ হয়ে যাবে, তো আমি এখন ইনশাআল্লাহ আমি মোটামুটি অনেক সুস্থ। আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে আপনি মাশাআল্লাহ দিল্লাহ এখন যথেষ্ট সুস্থ আছেন, তবে স্যার যেভাবে বলেছেন সে ঠিক তেমনটাই কাজ হয়েছে। স্যার একটু জানতে চাইবো যে আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা আপনার স্টাফ যারা ছিলেন তারা কি প্রপারলি আপনার ট্রিটমেন্ট করেছেন যেভাবে আপনার দেওয়ার কথা ছিল সেভাবে আপনি সবকিছু পেয়েছেন? জি আমি সবকিছু পেয়েছি, তারা খুব কোঅপারেটিভ, আমার খুব হেল্পফুল, এবং আপনার আপনি যে সমস্যাটা ভুগেছেন গত অনেক বছর যাবৎ, এরকম অসংখ্য রোগী আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা হয়তো বুঝতে পারে না যে কোন ডক্টরের কাছে তাদের যাওয়া উচিত বা কিভাবে তাদের ট্রিটমেন্ট করা উচিত, কোথায় গেলে তারা ভালো ডক্টর পাবেন সেটা হয়তো তারা বুঝতে পারেন না, তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আসুন ডিপিআরসি তে একবার স্যারের সাথে অন্তত দেখা করেন, আপনার সমস্যার কথাগুলো খুলে বলেন, ইনশাআল্লাহ সুস্থ হওয়ার পসিবিলিটি ৯০% থেকে ১০০%, এটা আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। আচ্ছা স্যার সবশেষে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি যে সেবা নিয়েছেন আপনারা হয়তো এর আগে হয়তো অনেক হসপিটালে গিয়েছেন তাদেরও সেবা নিয়েছেন, তো এই ডিপিআরসি হসপিটালের টোটাল সেবাটাকে আপনি আউট অফ ১০ ১০ এর ভিতরে কত মার্কস দিবেন? আমি আউট অফ ১০ আমি ৯ দিব। ৯ দিবেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং আপনার যে বক্তব্য সেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, বিডিডিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।